স্কুলের সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আমাদের আজকের এই ভিডিওটি। এই ভিডিওটিতে তোমরা 2021 সালের প্রথম বাংলা অ্যাসাইনমেন্টের নমুনা উত্তরটি নিয়ে আলোচনা করা হবে। প্রথমেই প্রশ্নটি, যৌক্তিকতা নিরূপণ। নিচে উল্লেখিত অংশটি সাধুরীতিতে রচিত, উপযুক্ত কারণ দেখিয়ে তার যৌক্তিকতা তুলে ধরো। সংবাদ পাইলাম কাবুলিওয়ালার সহিত মিনির এই যে দ্বিতীয় সাক্ষাৎ তাহা নহে, ইতোমধ্যে সে প্রায় প্রত্যহ আসিয়া পেস্তা বাদাম ঘুষ দিয়া মিনির ক্ষুদ্র হৃদয়টুকু অনেকটা অধিকার করিয়া লইয়াছে। চলে যাচ্ছে এর নমুনা উত্তরে। সাধু ভাষার বৈশিষ্ট্য, সাধুরীতি সুনির্ধারিত ব্যাকরণ নীতি অনুসরণ করে। সাধুরীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট। এ রীতি গুরুগম্ভীর ও তৎসম শব্দবহুল। সাধুরীতি নাটকের সংলাপ ও বক্তৃতায় অনুপযোগী, অর্থাৎ বক্তৃতা ও নাটকের সংলাপের জন্য সাধু ভাষা উপযোগী নয়। সাধুরীতিতে সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠন পদ্ধতি অনুসরণ করে। সাধু ভাষার একটি বৈশিষ্ট্য হলো এটি লেখার ভাষা। তোমাদের ব্যাকরণ বইয়ে সাধু ভাষার অনেকগুলো বৈশিষ্ট্য দেওয়া আছে, তোমরা সেখান থেকে যে কোনো পাঁচটি বৈশিষ্ট্য লিখতে পারো। চারটি লিখলেও হবে, তবে পাঁচটি লেখাই ভালো। উদ্দীপকের অনুচ্ছেদটি সাধু ভাষায় রচনা করা হয়েছে। অনুচ্ছেদটিতে ব্যবহৃত সর্বনাম, ক্রিয়া, অব্যয় ও তৎসব শব্দগুলো নিচে লেখা হলো। সর্বনাম পদ তাহা, ক্রিয়াপদ পাইলাম, আসিয়া, দিয়া, লইয়াছে। অব্যয় পদ সহিত, ইতোমধ্যে। তৎসম শব্দ সাক্ষাৎ, ক্ষুদ্র, হৃদয়। সাধু ভাষার সর্বনাম ও ক্রিয়াপদের পূর্ণাঙ্গ রূপ ব্যবহৃত হয়। প্রশ্নে উল্লিখিত অংশটিতেও ক্রিয়া ও সর্বনাম পদের পূর্ণ রূপ ব্যবহৃত হয়েছে। অন্যদিকে অনুসর্গের পূর্ণ রূপ ব্যবহৃত হয় সাধু ভাষায়। অনুচ্ছেদটিতেও ব্যবহৃত হয়েছে অনুসর্গের পূর্ণাঙ্গ রূপ। এছাড়া অনুচ্ছেদটিতে কিছু তৎসম শব্দ আছে। এই সব কিছু থেকে এটিই বোঝা যায় যে উল্লিখিত অনুচ্ছেদটি সাধুরীতিতে লেখা। বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওগুলো আমরা অনেক কষ্ট করে তৈরি করি, তাই যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে সাথেই থাকো। তোমাদের জন্য প্রত্যেকটা বিষয়ে প্রত্যেকটা অ্যাসাইনমেন্টের নমুনা উত্তর আমরা আমাদের এই চ্যানেল থেকে দেব। ধন্যবাদ।